তো সেন্ট্রালাইজ পোর্টালে কলেজ অ্যাডমিশনের জন্য আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটা অবশ্যই করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য বন্ধুরা আপনাদেরকে যেটি করতে হবে আপনারা প্রথমে চলে আসবেন গুগলে গুগলে আসার পরে আপনারা লিখবেন বাংলার উচ্চশিক্ষা বাংলা উচ্চ শিক্ষা সার্চ করার পর আপনাদের কাছে বাংলা উচ্চ শিক্ষার যে অফিসিয়াল ওয়েবসাইট বাংলা উচ্চ শিক্ষা ডট ডাবলিউভি ডট জিওভি ডট ইন এই অফিস ওয়েবসাইট এটার উপর আপনার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে বাংলার উচ্চ শিক্ষার যে অফিসাল ওয়েবসাইট সেটাই ভাবে খুলে হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রলাইজ এডমিশন পোর্টাল এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনাদের কাছে ঠিক এইভাবে কিন্তু পোর্টালটি চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট নিউ রেজিস্ট্রেশন এখানে রয়েছে আপনারা এটা ক্লোজ করবেন ক্লোজ করলে আপনারা ডান দিকের উপরের অংশে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নাও তো ফার্স্ট আপনাদেরকে এখানে কিন্তু স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাও এই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে এরকম পপআপগুলো আসবে এটা ক্লোজ করবেন ক্লোজ করার সাথে সাথে এখানে আপনারা মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনার যে ইমেল আইডি রয়েছে স্টুডেন্ট ইমেল আইডি এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বার ইমেল আইডি দেওয়ার পর কন্টিনিউ এবং নেক্সট স্টেপ এই অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে পেজ এভাবে হবে লোড হবে আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনাদের কাছে আসবে এগুলো ক্লোজ করবেন ক্লোজ করার পর দেখতে পাচ্ছেন পার্সোনাল যে ইনফরমেশন সেগুলো দিতে হবে তো স্টুডেন্টের নাম এগুলো আপনারা দেবেন দেওয়ার পর এখান থেকে যে স্টেট সেই স্টেট আপনাদেরকে সিলেক্ট করতে হবে এখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখান থেকে ন্যাশনালিটি এগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এগুলো সমস্ত আপনারা এগুলো বসিয়ে দেবেন বসানো পর এখানে জেন্ডার টা সিলেক্ট করুন সিলেক্ট করার পর এখানে ডিওবি আপনারা বসিয়ে দেবেন বসানোর পর সোশ্যাল ক্যাটাগরি এখানে কি এটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছে এখানে আপনার ইউজার নেম হয়ে গেছে অলরেডি এবং পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে এখানে আপনার পাসওয়ার্ড দেবেন এবং কি রকম পাসওয়ার্ড দেবেন আমি দেখিয়ে দিচ্ছি সেরকম ভাবে আপনারা পাসওয়ার্ডটি দিতে পার পাসওয়ার্ডটি দেওয়ার নিচে নিচের দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারটি আপনার শো হচ্ছে এবং এখানে আপনার যে ওটিপি সেটা সেন্ড করা হয়েছে মোবাইলে এবং ইমেলে সেক্ষেত্রে আপনার ওটিপি গুলো এখানে ভেরিফাই করতে হবে ওটিপি দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন you have a fast

এগ্রি এই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশন আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের কাছে পেজটি পেজটিভাবে রিলোড হবে আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর এইভাবে কিন্তু আপনার কাছে অপশন আসতে পারে তো এইখানে যেটা হচ্ছে যে আপনি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন না এবং আপনাকে সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তো অবশ্যই তার আগে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পর আপনার কাছে এরকম অপশন চলে আসে তো সমস্ত তথ্য ঠিক দেওয়ার পর আপনি যখন প্রসেস করবেন প্রসেস করার পর আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাওয়ার পর গো টু লগ ইন এই অপশান আপনার ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে লগ ইন করার জন্য অপশন চলে আসবে তো এখানে আপনার যে লগ ই আইডি আপনার ইমেল আইডি হয়েছে সেই ইমেল আইডি আপনাকে দিতে হবে এবং আপনি যে ম্যানুয়ালি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনাকে বসাতে হবে পাসওয়ার্ড এক্সাম্পল আপনাদেরকে যে দেখিয়েছিলাম সেরকমভাবেও আপনারা পাসওয়ার্ড দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড আপনি দিতে পারেন তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে লগ ইন করবেন লগ ইন করার পরে এইভাবে আপনার কাছে পেজটি লোড হবে তো আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুল হবে কিন্তু আপনার প্রোফাইলটি লগ লগ হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পর এরকম পপ আসবে আপনার কাছে পপ আসার পর আপনি ক্লোজ করবেন ক্লোজ করার পর এখানে আপনাকে যেটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইল এখানে জিরো রয়েছে তো সম্পূর্ণ প্রোফাইলটি আপনাকে আপডেট করতে হবে এখানে আপডেট প্রোফাইলে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাছে পেজটি এভাবে লোড হবে পপ গুলো ক্লিক করবেন পপ ক্লিক করার পর দেখছেন পার্সোনাল ইনফরমেশন আপনাকে দিতে হবে দেওয়ার পর এখানে আপনার যেটি করতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস দেওয়ার পর সেভ করতে হবে অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর এডিশনাল ইনফরমেশন যেটি রয়েছে সেই এডিশনাল ইনফরমেশান আপনাকে ফিল করতে হবে এখানে আপনার বাবার নাম মায়ের নাম এবং গার্জেন ডিটেলস সমস্ত ইনফরমেশন এখানে দিতে হবে তারপর পর এখান থেকে যে আপনাদের অ্যানুয়াল ইনকাম সেগুলো আপনাকে দিতে হবে তারপর আপনি এখানে সেভ এবং কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেজাল্ট এই রেজাল্ট অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যে আপনার যে এইচএস এর যে রেজাল্ট সেই রেজাল্টের ইনফরমেশান দিতে হবে এখানে আপনি কোন মিডিয়ামে এক্সাম দিয়েছেন সেটা আপনাকে দিতে হবে আপনার ডিসিপ্লিন কি ছিল স্ট্রিম কি ছিল ভোকেশনাল ছিল কি আর্টস ছিল যে আদার্স ছিল এটা আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনার এখানে টোটাল Диа সাবজেক্টগুলো সেগুলো এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনি এখানে কত কি পেয়েছেন সেই নাম্বারগুলো আপনাকে দিতে হবে দেওয়ার পর এখানে অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে চলে আসার পর দেখতে পাচ্ছেন টেন্থ স্ট্যান্ডার্ড তো এখানে মাধ্যমিক পাশের যে ইনফরমেশন সেটা আপনাকে এখানে দিতে হবে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে সেভ এবং কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে পেজটি এভাবে শো হবে তো নেক্সট হচ্ছে ডকুমেন্টস আপ ডকুমেন্টস আপলোডে আপনি চলে আসবেন চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেগুলো হচ্ছে আপনার আইডি প্রুফ হিসাবে আপনাকে আপলোড করতে হবে আপ টু ডু এমবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র পিডিএফ ফর্মেটে আপনাকে কিন্তু আপলোড করতে হবে কাস্টের মধ্যে যদি পড়েন সেক্ষেত্রে আপনার যে কাস্ট সার্টিফিকেট সেটা আপনাকে আপলোড করতে হবে মাধ্যমিকের যে মার্কশিট সেটা আপনাকে আপলোড করতে হবে এবং এখানে এইচ এর যে মার্কশিট সেটা কিন্তু আপলোড করতে হবে এবং এজ প্রুফ হিসাবে আপনি দেখতে পাচ্ছেন ক্লাস টেনের যে এডমিট কার্ড সেটা আপনাকে আপলোড করতে হবে বা ক্লাস টেনের যে রেজিস্ট্রেশন সেটা আপনাকে আপলোড করতে হবে আপলোড হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ প্রিভিউর অপশন চলে আসবে এখানে যে আপনি ইনফরমেশন গুলো দিয়েছেন সেই ইনফরমেশন এখানে শো হবে টোটাল ইনফরমেশন এইভাবে শো হবে শো হয়ে যাওয়ার পর নিচের দিকে আপনি

তবন্ধুরা রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনার প্রোফাইল রেডি হয়ে যাওয়ার পর কিভাবে আপনার কলেজ সিলেকশন করবে সেই পরবর্তী ভিডিও এই চ্যানেলে আমরা আলাদাভাবে আপলোড করব কারণ একই সঙ্গে যদি আমরা দুটো ভিডিও আপলোড করি সেক্ষেত্রে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি এটা দুটো পার্টে কিন্তু ভিডিওটি আপলোড করবো তো অবশ্যই আপনারা চ্যানেলটি ফলো করবে পরবর্তী কলেজ সিলেকশন ভিডিও আসছে এই চ্যানেলে তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা নতুন ভিজিট করেছেন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই করে রাখবেন পরবর্তী এই রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য আর অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই চ্যানেলের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করেন বা সরাসরি আমাদের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে সে লিংকে আপনারা মেসেজ করতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি দেখা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন